দেখো এসি চলছে আর আমাদের মহারাজের ঘুম। দেখো কোল বালিশে পা দিয়ে মাথার বালিশে দিয়ে মহারাজ একদম এসি চালালে একদম মাতাল হয়ে যায়। দেখো অবস্থা, ও ও চোখ খুলতে পারছে না। আমরা এসি যাহাতক আমরা রান্নাঘরে ছিলাম তাই এখন দেখছে আমাদের। ওরে বাবারে, পুরো মাতাল, পুরো মাতাল এসি চললে। হ্যাঁ, এসি না চালালেও এখন বর্ষা, এর জন্য আমাদের চালাতে লাগবেই। আর সব তো ঠান্ডা ঠান্ডা, শীত করে শীত করে, এসি অফ করো। কিন্তু এসি অফ করলে তো এ পাগল হয়ে যায়। দেখ মনে অবস্থা, দেখ আজকে এসির বাবু, এসি দাঁড়ান একটা সুন্দর করে ওর জন্য ঘর করবো কাছে। আমারও খুব শখ সারাদিন এসি চালিয়ে। তো মাতাল পাখি, এটা আমার পাখি বুড়ো, পাখি বুড়োর স্টাইল দেখো। কোথায় ছিল একটা আদর শোনা? কোথায় ছিল একটা অর্ডার? এসি চালালেই মাতাল হয়ে যায়। হ্যাঁ, আজকে খাবো না, ভাত খাবো না, মা ডিম খেয়েছো, দুধ খেয়েছো, হয়ে গেছে বাবা? আজকে তো ফল খাই নি বলে না, সেই সকালে খাইছে পেঁপে আর ইয়ে। আমি তখন বিস্কুট খেতাম, দিকে এরকম কথা খাই। বিস্কুট খেতে পারো আজকে? হ্যাঁ, বিস্কুট খেয়েছে, দুধ খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে, পেয়ারা খেয়েছে, পেঁপে খেয়েছে আজকে, না? বন্ধুদের বলে দাও, বলে আমাদের কাছে অনেক পেঁপে, তোমরা খেলে আসবা পেঁপে নিতে। হ্যাঁ, বলে আমি রোজ পেঁপে খাই, পাকা পেঁপে, বলে দাও, বলে তোমরা খেলে আসবে আমাদের বাড়িতে, অনেক পেঁপে গাছ আমাদের বাড়ি ভর্তি পেঁপে গাছ, না শোনো? বলে রোজ বাবা কেটে দেয় আর আমি খাই বসে বসে, আমি তো কাটতে পারি না, নাহলে তো আমিই কেটে খেতাম।